এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও ঝরল প্রাণ। ছুরিকাঘাতে হত্যা করা হয় 14 বছরের কিশোরকে। লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার মাছঘাট এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুল ও তার চাচাতো ভাই ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে। বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পেটে ধারালো অস্ত্রের আঘাতে রাসেল নামে এক কিশোর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত হন অন্তত 7 জন। নিহত রাসেল নজরুল ইসলামের ভাতিজা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশ স্থানীয় চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 5 জনকে। তাৎক্ষণিকভাবেই আমার রায়পুর থানা পুলিশ, পার্শ্ববর্তীতে আমার হাজিমারা তদন্ত কেন্দ্র পুলিশ উপস্থিত হয়ে আমরা রাহুল সহ আরও 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সময় সংবাদ, লক্ষ্মীপুর।